हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट वन वीडियो ऑफ लेसन 6, हाउ द लिटिल काइट लर्न टू फ्लाई बाय कैथरीन पाइल। आमार पढ़ानो तोमादेर केमन लागजे अवश्य कमेंट करे जानियो, आर जदि भालो लेगे थाके ताहले अवश्य लाइक शेयर और सबस्क्राइब करो। लेट्स स्टार्ट। कैथरीन पाइल, एन अमेरिकन आर्टिस्ट, poet and children's author, was born in Wilmington, Delaware. Catherine Pyle holen ekjon American artist, poet ba kobi ar ekjon shishuder jonno lekhika jini Delaware Wilmington e jonmogrohon koren. Her first major success occurred in 1898 with the Counterpane Fairy. तो उन्नी फर्स्ट सक्सेस पे द काउंटरपेन फेयरी नामक बोईटी लिखे। इन द कोर्स ऑफ हर कैरियर शी रोट ओवर 30 बुक्स एंड इलास्ट्रेटेड द वर्क ऑफ द अदर्स। तो उन्नी ओनार जीवनकाले 30 ओपर बोई लिखे और बाकी बोई इलास्ट्रेशन कर छवि इंके। चैप्टर पढ़ते स्टार्ट करब। लेट्स रीड। आई नेवर कैन डू इट, द लिटिल काइट सेड as he looked at the other things high over his head. I know I should fall if I tried to fly. Try, said the big kite, only try, or I fear you never will learn at all. तो प्रथम लाइनगुलोते कि बोलछे प्रथमे आमरा देखेनी। प्रथमे आमरा देखछी छोटो घुड़ीटा बोलछे जे आमी कोनोदिनई काजटा पारबो ना। As he looked at the other things high over his head, ও আকাশের দিকে তাকিয়ে উপরে যা যা জিনিস উড়ছে সেগুলোকে দেখে বলছে যে আমি কোনোদিনই এইভাবে উঠতে পারবো না। I know I should fall if I tried to fly, যদি আমি উঠতে চেষ্টা করি তাহলে আমি জানি আমি ঠিক পড়ে যাব। Try, said the big kite, only try, তো বড় যে গুড়িটা ছিল সে বলছে চেষ্টা করো, or I fear you never will लार्न एट अल, यदि चेष्टा ना करो ताहले जीवने शिखते पारबे ना। बट द लिटिल काइट सेड, आई एम अफ्रेड आई विल फॉल। द बिग काइट नॉडेड, आह वेल गुड बाय आई एम ऑफ, एंड ही रोज टुवर्ड देयर ट्रंक्विल स्काई। देन द लिटिल काइट्स पेपर स्टार्ड एट द साइट। तो एबार छोटो घुड़ीटा बोलछे যে আমার খুব ভয় করছে আমি তো পড়েই যাব। তখন বড় ঘুড়িটাকে বলছে তাহলে গুড বাই আমি আর নেই। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, এই বলে ওরা আকাশের দিকে উঠতে আরম্ভ করলো। ট্রাঙ্কুইল স্কাই মানে পিসফুল স্কাই, আকাশটা খুব শান্ত হয়ে রয়েছে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড, এই দেখে ছোটো ঘুড়িটা আস্তে আস্তে কাঁপতে লাগলো। And trembling, he shook himself fit for flight. আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ও নিজেকে মেলে ধরতে লাগলো আকাশের দিকে ওড়ার জন্য। First whirling and frightened, then braver grown, up he rose through the air alone, till the big kite, looking down, could see the little one rising steadily. প্রথমে ছোট ঘুড়িটা ঘুরছে, ওয়ার্লিং মানে চক্রের মতো পাক খেয়ে খেয়ে ঘুরছে, অ্যান্ড ফ্রাইটেন্ড ভয় পাচ্ছে। তারপর আস্তে আস্তে সাহস করে সে ওপরের দিকে উঠছে একা একা হাওয়ায় ভেসে ভেসে। হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, টিল দ্য বিগ কাইট, লুকিং ডাউন, কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। আর বড় ঘুড়িটা ওপর থেকে দেখছে যে ছোটো ঘুড়িটা আস্তে আস্তে সাহস করে ওপরের দিকে উঠছে। Then how the little kite thrilled with pride as he sailed with the big kite side by side. এরপর যেই মুহূর্তে ছোটো ঘুড়িটা আস্তে আস্তে দেখছে ও উপরে উঠতে পারছে, ওর বুকটা গর্বে ভরে যাচ্ছে। আর তারপর একটা সময়ে ও বড় ঘুড়ির সঙ্গে পাশাপাশি উঠতে লাগলো। While far below he could see the ground and the boys like small spots moving round. যেই মোমেন্টে ও আস্তে আস্তে আকাশে অনেক উপরের দিকে চলে যাচ্ছে,
ও নিচের দিকে গ্রাউন্ডের দিকে তাকিয়ে দেখছে যে ছোট ছোট বাচ্চাগুলোকে একদম বিন্দুর মতো দেখাচ্ছে। দ্য রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার অ্যান্ড ওনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার। আস্তে আস্তে যত উপরে উঠছে ততই হাওয়ার গতি মিলিয়ে যেতে থাকে, ওপরের দিকে হাওয়ার গতি প্রায় থাকে না, তো আকাশ শান্ত থাকে। সেখানে কী কী থাকে? ওনলি বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, সেখানে শুধু পাখি আর মেঘেরাই থাকে। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড, অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। তো ছোট্ট ঘুড়ি শেষ পর্যন্ত আনন্দে চেঁচিয়ে উঠে বলল, আজকে আমি ভীষণ আনন্দ পেয়েছি, অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, শুধুমাত্র আমি সাহস করে আর চেষ্টা করেছি বলেই আজকে আমি উঠতে পেরেছি। এবার আমরা ওয়ার্ডনেসটা দেখে নেব। ট্র্যাঙ্কুইল, কোয়াইট অ্যান্ড পিসফুল মানে খুব শান্ত, স্টার্ড মানে মুভড বা নড়াচড়া করা, ফ্লাইট অ্যাক্ট অফ ফ্লাইং, আকাশে ওড়াকে ফ্লাইট বলে, ওয়ার্লিং মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন আ সার্কেল, চক্রের মতো গোল গোল ঘোড়াকে ওয়ার্লিং বলে। এবার আমরা অ্যাক্টিভিটিটা সলভ করবো। অ্যাক্টিভিটি ওয়ান, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। নাম্বার সি, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড। নাম্বার ডি, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি টু, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ইনফরমেশন নিয়ে পোয়েম থেকে আমাদেরকে ফিল আপ করতে হবে। নাম্বার এ, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট ফার্স্ট। নাম্বার সি, দ্য লিটল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট বিকজ হি কুড ফ্লাই হাই। নাম্বার ডি, দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট ওয়্যার ফ্লাইং সাইড বাই সাইড। তো আশা করছি আমি এই পোয়েমটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে অ্যাক্টিভিটি টু আর ওয়ান সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।